একই কাণ্ড রে ভাই, এ কি সব শুনছি রে ভাই, তৃণমূলীদের পেটাচ্ছে সিপিআইএম। হ্যাঁ ঠিক শুনছেন, সিপিআইএম তৃণমূলীদের এবার পেটাচ্ছে। এমন পেটান পিটিয়েছে, শুধু মার নয় গুলিও করেছে তৃণমূলীদের সিপিআইএম। সোমবার বিকেলে তুলসীপুর এলাকায় সিপিআইএম এর একটা সভা ছিল, সবার পর ছিল মিছিল। সিপিআইএম এর নেতাদের দাবি গোটা বিষয়টা পুলিশের অনুমতির মাধ্যমে হচ্ছিল, কিন্তু সভা শেষ হওয়ার পর যখন মিছিল শুরু হয় তখন তৃণমূলের কিছু স্থানীয় দুষ্কৃতী হামলা চালায়, পাল্টা তখন প্রতিরোধ গড়ে তোলে সিপিআইএম এর কর্মীরা। ঠিক তখনই দুপক্ষের মধ্যে লাগে বিশাল গন্ডগোল, তৃণমূলের চার জন কর্মী গুলিবিদ্ধ হন, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ডোমকল মহকুমা হাসপাতালে। সিপিআইএম বলছে নির্বাচনের আগে এই সমস্ত দুষ্কৃতীদের, তৃণমূলের দুষ্কৃতীদের আগে থেকে গ্রেফতার করলে এই সমস্ত ঘটনা ঘটতো না। তবে সিপিআইএম এবং তৃণমূল যাই বলুক, মুর্শিদাবাদের মাটিতে কিন্তু তৃণমূল যথেষ্ট নরম হয়ে গেছে, পায়ের তলার মাটি সরে গিয়েছে, যার জন্য মুর্শিদাবাদে কিন্তু তুমুল মার খাচ্ছে তৃণমূল, মারে কিন্তু হাড্ডি ফাটিয়ে দিচ্ছে সিপিআইএম। তো দেখা যাক পঞ্চায়েত ভোট আসতে আসতে আর কোথায় মারপিট হয় এবং সিপিআইএম কোথায় কোথায় তৃণমূলীদের পেটায়, সেটাই এখন দেখার। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন। জয় হিন্দ।